কাজু বাদাম কাঠ বাদামে প্রায় সমপরিমাণ পুষ্টিগুণ মেলে চীনা বাদামে, আর খরচ কয়েক গুণ কম। সব বাদামে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ভোজ্য আঁশ, আমিষ, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি পুষ্টিকর উপাদান। শুধু ডায়াবেটিসের রোগীর জন্যই নয়, হৃদরোগীর ঝুঁকি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং প্রদাহের ঝুঁকি কমাতেও বাদাম ভীষণ উপকারী। বাদাম অনেকভাবেই খাওয়া যায়। বাদাম বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন, সালাদের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, পিনাট বাটার খেতে পারেন। সবচাইতে সহজ উপায় হবে প্রতিদিন এক মুঠ পরিমাণ বাদাম খাওয়া। কাঁচা চীনা বাদাম খেতে পারলে ভালো, ভাজা বাদামেও উপকার অনেক, তবে পরিমাণের দিক অবশ্যই নজর রাখতে হবে। অতিরিক্ত বাদাম খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, বেড়ে যেতে পারে ওজনও। ডায়াবেটিস রোগের জন্য বাদাম ভীষণ উপকারী। চীনা বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স এর মান কম, এর অর্থ হল চীনা বাদাম খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করেই বেড়ে যায় না। ডায়াবেটিসের রোগীদের এমন খাবার খাওয়া অত্যন্ত জরুরি। আর গ্লাইসেমিক ইন্ডেক্সের মান থেকে জানা যায় একটি নির্দিষ্ট খাবার কত দ্রুত রক্তে শর্করার মান বাড়ায়। মান যত কম হবে রক্তে শর্করার মাত্রা, ওই খাবার ততই ধীর গতি বাড়াবে। আমিষ ও ভোজ্য আঁশের উৎকৃষ্ট উৎস চীনা বাদাম, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। যারা পুরোপুরি সুস্থ তারা নিয়মিত পরিমাণ মতো বাদাম খেলে তা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলেন সকালে বাদাম খাওয়ার অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।